তো দেখো এই যে ফেস প্যাকটা আমি অলরেডি বানিয়েই ফেলেছি, আর তো এই যে ফেস প্যাকটা আমি লাগিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এতে আছে, আর মিঠে এখনও ঘুমোচ্ছে, এখন জাস্ট মিঠের খাবারটা বানিয়ে নেব, আর মিঠে উঠলে মিঠেকে খাইয়ে দেব। এই যে ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর সকালবেলা তো আগ্রহ থাকে। আর এখন না আমি রান্নাটা সকালেই করে নিই, কারণ পরে মিঠেকে নিয়ে আর হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে উঠেই যে সবার প্রথমে আমার কাজগুলো থাকে, আজকে আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি। এই যে প্রথমে উঠে আগে মিঠির বোতলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপরে বোতলটাকে এখন স্টেরিলাইজ করছি। যদিও বোতলে দুধ খায় না, ও শুধু বোতলে জলই খায়, তবু আমি প্রত্যেক দিন এক দুবার করে আমি বোতলটাকে স্টেরিলাইজ করে দিই। আর পাশে হচ্ছে উঠোনো জলই ফোটাচ্ছি, সেই জলটা ফুটিয়ে ওকে ফোটানো জল খাওয়াই, ওকে এখনও এমনি কাঁচা জল খাওয়াই না। তো সেই জলটা ফোটানোর পরে ওই বোতলে ঢুল ঠেলে দেবো। তারপরে যে ফ্রিজের থেকে মাছ বের করলাম, মাছটাকে জলে ভিজিয়ে রাখলাম, নাহলে তো রান্না করতে পারবো না, কারণ যেহেতু আমি এখন সকাল সকাল তাড়াতাড়ি রান্না করি। তারপরে এই যে হাজব্যান্ডের জন্য বানাচ্ছি গ্রিন টি, তো ওই হাজব্যান্ডের জন্য গ্রিন টি বানিয়ে তারপরে আমি চা বসাবো। তো এদিকে আমার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর মিঠিকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, মিঠিকে জলটা দেবো, জলটা খাবে। এই যে আমার চা ফুটছে, তো চাটা খেয়ে তারপরে অন্য সব কাজকর্ম। তো বর বললো যে ব্রেকফাস্ট অন্য কিছু করবে না, ভাতই খেয়ে যাবে। তো তার জন্য আমাকে এই যে আলু ফুলকপি পেঁয়াজকলি দিয়ে ভাজা আমি কেটে নিয়েছি, ভাজা করব। আর এই যে মাছের তরকারি করব, তো এই যে আলু ফুলকপি আর ধনে পাতা এইসব দিয়ে আমি মাছের তরকারিটা বানাবো। শীতকালে কিন্তু আলু ফুলকপি তারপর টমেটো ধনে পাতা দিয়ে মাছের তরকারি কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার মানে আলু ফুলকপি টমেটো ধনে পাতা দিয়ে মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুম ব্যস্তুগিনি। অ্যাকচুয়ালি সকাল থেকে তো ব্যস্ততার মধ্যে কাটে, আর তোমাদের সঙ্গে কথা বলারই সময় পাই না, এই মাত্র ইন্ট্রো দিচ্ছি, মানে এতক্ষণ পরে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সকালবেলা তো আগ্রহ থাকে। আর এখন না আমি রান্নাটা সকালেই করে নিই, কারণ পরে মিঠেকে নিয়ে আর হয় না, মিঠি এটা ধরতে যায় ওটা ধরতে যায় আমি পারি না তখন আর। তার জন্য আমি মিঠির পাপা থাকতে থাকতে সকালবেলা রান্নাটা করে ফেলি, তাহলে ঝামেলা শেষ হয়ে যায়, আবার রাতে গিয়ে কিছু একটা করতে হয়। তো সকালে রান্না করি বলে আর তোমাদের সঙ্গে কথাও হয় না সেভাবে। তো মাছে ঝোল দিয়ে আসলাম, তো মাছ রান্না করলেই হয়ে যাবে, জাস্ট সিম্পল আর কিছুই না, এখন সিম্পলে রান্না করি, কারণ আমি মেইন নিয়ে সেরকম একটা পারি না। তো যতক্ষণ মিঠি পাপা থাকবে ততক্ষণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঘুমোলে বাকি কাজগুলো করবো। আর ওই যে দিদি যে আছে, দিদি এসে তো বাসন কোসন ধুয়ে দিবে। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। এই যে মিঠি, মিঠি সকাল থেকে আমাকে পায় না আর আমার আমার সঙ্গে রাগ করে মিঠি। তো এই যে মাছের ঝোল ফুটে এসছে, এই যে এবার এই যে ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবো, দিয়ে আমি গোটা লঙ্কা খাই, আর এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর এই যে মাছ ভাজা মেয়ের জন্য রেখেছি, দেখি খায় কিনা। রান্নাবান্না শেষ, বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম, আর একটু ঝাড়ু লাগালাম, কেননা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। সকালবেলা দিদি যেহেতু দিয়ে গেছে তবু আমি করলাম। তো যাই হোক, এখন আছে 11:10, মিঠি বাবা কেঁদে চলে গেছে। মিঠির জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, সেটা মিঠি এখন খাবে, খেয়ে তেল লাগাবো, স্নান করাবো, তারপর ঘুম পাড়াবো মিঠিকে। তারপর আমি ছোটো ছোটো যেগুলো আমি রান্নাঘর ক্লিন ক্লিন আছে ওগুলো সেগুলো করে স্নান করে পুজো দিয়ে আসবো। দেখো মিঠি স্নান হয়ে গেল, ভালো হয় আমার স্নান হয়ে গেছে, এবার আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ঘুমো দিব। পড়বি কিন্তু, ওই দেখো দেখি এখন হচ্ছে 12টা, এখন মিঠিকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি, আর মিঠি 12টা বাজতে বাজতে মিঠি ঘুম পেয়ে যায়। মিঠিকে ঘুম টুম পারিনি, স্নান টান করে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি একবারে। এই মাত্র জাস্ট স্নান করে আসলাম, আর মিঠি এখনও ঘুমোচ্ছে, আমার স্নান টান হয়ে গেল, আর আমি আজকে একটু শ্যাম্পু করেছি। মিঠি এই মাত্র ঘুম থেকে উঠলো, আর মিঠি পাশের রুমে খেলা করছে, পাশের বাড়ির একটা ছেলে এসছেও তো ওর সঙ্গে খেলছে মিঠি। তো আমি ভাবলাম তাহলে এতক্ষণে আমি একটা ফেস প্যাক লাগিনি, মিঠির খাবারটা বসিয়েছি, তো খাবারটা প্রেশার কুকারে বসিয়েছি, সিটি পড়ছে। তো আমি ভাবলাম ঠিক আছে এতক্ষণে তাহলে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিই, ও শীতকাল না এমনিতেই ড্রাই ড্রাই হয়ে যায় মুখটা কেমন যেন, সিঁদুর লেগেছে কোথাতে, তো ড্রাই হয়ে গেছে মুখটা কেমন যেন, ভাবলাম একটা ফেস প্যাক লাগিয়ে নিই, তোমাদের সঙ্গেও শেয়ার করি ফেস প্যাকটা। তো দেখো এই যে ফেস প্যাকটা আমি অলরেডি বানিয়েই ফেলেছি, আর অ্যাকচুয়ালি বানিয়ে ফেলেছি তারপর আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তোমরা যদি চাও আমি তাহলে নেক্সট টাইম আবার তোমাদের বানিয়ে রাখাবো, তো
বানিয়ে ফেলেছি, তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই মুখে। এই যে ফেস প্যাকটা আমি লাগিয়ে নিলাম, ফেস প্যাকটা বানানোর পরে না তোমাদের কথা মনে হলো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম। তো আর এটাতে অনেক কিছুই আছে, তো এটাতে আছে দই আছে, বেসন আছে, হলুদ আছে, তারপরে চালের গুঁড়ো আছে। তো সব কিছুই তো জানোই মুখের জন্য, তো নতুন করে কিছু বলার নেই, সব কিছুই মুখের জন্য ভীষণই ভালো। আর আমাদের শীতকালে এমনি মানে ট্যান পড়ে যায়, পুরো ড্রাই হয়ে যায় স্কিনটা, তো তার জন্যই মধু আছে, সব কিছুই আছে। এখন কিছু করে উঠতেও পারি না মিঠিকে নিয়ে, সেরকম কিছু করা হয়ে ওঠে না সবসময়ের জন্য। তো এই এরকম আর কি, যখন তখন এরকম আর কি, যখন হঠাৎ করে বিয়ে টিয়ে আসে বা এটা সুযোগে বেশ লাগিয়ে নেওয়া হয়। তো যাই হোক, এটা শুকিয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মিঠি আমাকে এরকম ফেস প্যাক দেওয়া কখনো দেখেনি, এবার ফার্স্ট দেখবে। তো চলো দেখি মিঠির রিয়াকশনটা কী আছে। মামা কি লাগিয়েছি মি, আসো আমার কাছে, আসবা না, আসবা না, আসো আমার কাছে, শোনো, আসো আমার কাছে, আসবা না, এই শোনো, আসবা না, আসো কোলে, আসো। মিঠি আমার কোলেই আসতে চাচ্ছে না, দেখো। তো দেখলেই তো মিঠি আর আমার এই এই ফেস প্যাক লাগানো দেখে মিঠি আর আমার কোলে আসতে চাচ্ছে না। তো যাই হোক, ফার্স্ট টাইম দেখেছে, তো এরপরে হয়তো যদি সবসময় করি তাহলেও অভ্যস্ত হয়ে যেত, কারণ আমি সবসময় তো করি না, ও আমাকে ফার্স্ট টাইম দেখছে এরকম, ও আমার কোলেই আসলো না আর। তো চলো আর কথা বলা যাচ্ছে না, মানে অ্যাকচুয়ালি কথা বলতে পারছি না আমি, আর টান ধরেছে, মানে টান টান হচ্ছে। তো এটাকে পরিষ্কার করে নিই, এবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, মুখ টুক ধুয়ে চলে এসছি, আর মুখটা ফ্রেশ হয়ে গেল একদম। এই যে আমার যে পুষ্করিগুলো, যেটা আর কি, যেটার জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করেছি, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, ব্ল্যাক হেডস তো হয় না আমার, হোয়াইট হেডসগুলোই হয়, মানে পুষ্করিগুলো যে হয়, তো মেনলি সেটার জন্য আমি যে ইউজ করেছি, তো সেটা একদম গায়েব হয়ে গেলো কিছুক্ষণের জন্য। তো এটা না সপ্তাহে দুদিন তিন দিন পরপর পড়লে কিন্তু ওই পুষ্করিগুলো আর থাকবে না, মানে চালের গুঁড়োটা দিয়ে যদি ইউজ করা যায়। তো চলো মিঠিকে খাবার খাইয়ে নিই, অলরেডি দেড়টা পার হয়ে গেছে, মিঠির খাবার টাইম মানে পার হয়ে যাচ্ছে, তো মিঠিকে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাজে দুপুর দুটো, আর এইমাত্রই জাস্ট মিঠিকে খাওয়ানো হলো, আর মিঠি আর এখন ঘুমাবে না, মিঠি ঘুমোতে ঘুমোতে প্রায় চারটা বেজে যাবে। আর আমি মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে আসলাম, কেননা ওই ওইসব দেওয়ার পরে না তো মুখটা টানে তো ভীষণ, না এমনি তো এখন ড্রাই, এমনি তো এখন এমনিতেই মুখ মানে টানে, তো তার জন্য আমি মুখে একটু অ্যালোভেরা একটা জেল আছে তাই লাগিয়ে আসলাম। তো চলো একটু রেস্ট টেস্ট করি, পরে কত মাদের সঙ্গে কথা বলছি। আর মিঠির পাপা এখনো আসেনি, মিঠির পাপা আসলে লাঞ্চ করবো। তো দেখো, তারপরে না আমি আর ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি, মনেই নেই আর, ব্লগার তো তাই ভুলে যাই। তো যাই হোক, এখন বাজছে রাত্রি দশটা, তো মিঠি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, মিঠির পাপাও চলে এসছে, তো আমরা একটা ডিনার করবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর টানছি না। তো ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য আসি, বাই।